রাজধানীতে এখনও বন্ধ হয়নি টার্গেট ভিত্তিক বাস চলাচল, মালিকের সদিচ্ছার অভাবই কারণ বলছেন চালকরা, কোম্পানি ভিত্তিক সমন্বিত সেবা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। পররাষ্ট্রমন্ত্রী রাখাইন সফরের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে আশার আলো দেখছেন বিশ্লেষকরা, আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান। শেষের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ, প্রস্তুত 23টি সেতু, যানজট মুক্ত ঈদ যাত্রা প্রত্যাশা। কোরবানির ঈদের আগ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, অবৈধভাবে আমদানি না হলে লাভবান হওয়ার প্রত্যাশা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। এবং সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠার লক্ষ্য বাংলার কিশোরীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। মালিক সমিতির ঘোষণার পরও রাজধানীতে বন্ধ হয়নি চুক্তি বা টার্গেট ভিত্তিক বাস চলাচল, বরং চুক্তিতে গাড়ি চালানোর অপরাধে 5টি পরিবহন কোম্পানির সদস্যপদ বাতিল করা হলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ওইসব বাস। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের রেষারেষি আর দুর্ঘটনা প্রতিরোধে শুধু মজুরি কাঠামোর পরিবর্তনই নয়, নিতে হবে দীর্ঘমেয়াদী উদ্যোগ। চালকদের অভিযোগ, মালিক পক্ষের গাফিলতিতেই চালু করা যাচ্ছে না বেতন ভিত্তিক বাস চলাচল ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীতে একই রুটে চলা বিভিন্ন গ্রুপের, এমনকি একই গ্রুপের বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা নতুন কিছু নয়। এই অসুস্থ প্রতিযোগিতার সবশেষ বলি শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব। সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নড়ে চড়ে বসেন বাস মালিক সমিতি। ঘোষণা দেন চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধের। ঘোষণার চার দিনে আজমেরি, সুপ্রভাত ও স্কাইলাইন সহ 5টি পরিবহনের মাত্র 5টি বাসকে শাস্তি দিয়েই তৃপ্তির ঢেকুর তুলছে মালিক সমিতি, যদিও এখনো সড়ক দাপিয়ে বেড়াচ্ছে শাস্তি পাওয়া বাস। 7 নম্বরের একটা বাসের 100 মালিকের গাড়ি, 100 মালিকই তো আর টার্গেটে দিচ্ছে দেয় নাই, দিচ্ছে হয়তো 5 জন মালিক, ওই 5 জনের ব্যবস্থা নিচ্ছি আমরা। রাজধানীতে সুশৃঙ্খলভাবে বাস চলাচল ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একাধিকবার টার্গেট ভিত্তিক বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত হলেও কাজের কাজ হয়নি কিছুই। চালকদের অভিযোগ, পরিবহন মালিকদের সদিচ্ছার অভাবেই প্রতিবার থমকে যায় এই উদ্যোগ। আমি যদি 2 টিপ মারি আমার সারাদিন যদি চলে যায় তাহলে আমার পোষাবে না, তাহলে আমার কি করতে হবে, আরেকটি আমি চেষ্টা করবো জোরে মারতে। যে ক্যাশ বেশি করতে পারবে তার জন্য বোনাস আছে, মালিক যদি একভাবে একটা বেতন করে দেয় রাস্তায় পারাবারই থাকবে না, উড়াউড়ি থাকবে না। একদিন ইনকাম কম হলে পরের দিন আমরা সকালবেলা গিয়ে গাড়ি পাই না। প্রতিটা রোডে যদি একটা করে কোম্পানি দেওয়া হয় তাহলে আমাদের ড্রাইভাররা পারাবারি করে না। আমার যদি মালিকরা বেতন দেয় মাসিক, হ্যাঁ ভালো, কোনো পারাবারই থাকবো না। এদিকে বেতন ভিত্তিক বাস চলাচল পদ্ধতি চালু করতে আরো সময় প্রয়োজন বলে দাবি মালিকদের। হঠাৎ করে করছে আইনটা, আমরা ম্যানেজমেন্ট করতেছি, সময় লাগবে হবে আর কি। অনেকবার এই সকল কোম্পানিগুলির চিঠি দিছি, এখন তাদের এই খোরা যুক্তি আমার মনে হয় যৌক্তিক নয়। বাস নিয়ন্ত্রণে পরিবহন মালিকদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানি ভিত্তিক সমন্বিত বাস নামানো হলেই কমে আসবে প্রতিযোগিতা ও দুর্ঘটনা। পেশাদারী অর্গানাইজেশন নিয়ে আসতে হবে, যারা এই রুট পারমিটটা দিবে এবং দিবে হলো গিয়ে অপারেটরকে, এক একটা করিডোরে এক একটা অপারেটরকে দিয়ে তার সাথে যদি চুক্তি করা হয় তাহলে দেখবেন আর কাউকে ব্লেম দিতে হবে না। প্রতি বছর সারা দেশে মোট দুর্ঘটনার 20% ঘটে রাজধানীতে, এতে প্রাণ যায় প্রায় 300 জন মানুষের। সড়কে মৃত্যুর এই মিছিলের জন্য রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাকে দায়ী করে দুর্ঘটনা রোধে যাত্রী, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীরা ক্ষমা পাবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলন সবার চোখ খুলে দিয়েছে। গতকাল রাজধানীর বিমানবন্দর সড়কে পথচারী আন্ডারপাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সড়কে অনিয়ম হলে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন।
গেল 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় প্রাণ হারায় রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজু ও দিয়া। সহপাঠীর করুণ মৃত্যুতে আন্দোলনে নামে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যান চলাচল অচল করে তারা দাবি তোলে নিরাপদ সড়ক বাস্তবায়নের। কিশোর কিশোরীদের প্রায় সপ্তাহব্যাপী আন্দোলন থেকে শিক্ষার্থীরা নয় দফা দাবি নিয়ে সোচ্চার হয় রাজপথ থেকে সর্বত্রই। অবশেষে দাবি উত্থাপনের দুই সপ্তাহ না পেরোতেই সরকার প্রতিশ্রুত আন্ডারপাস নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এক বছরের মধ্যে এই আন্ডারপাস নির্মাণ শেষ করবে। প্রায় 54 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এমইএস ও জিয়া কলোনি সংলগ্ন এলাকার মানুষ নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। যে বাবা মা সন্তান হারিয়েছে তার ওই ক্ষতিপূরণ দেওয়া চায় না। ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে মানুষকে নিয়ম মানতে বাধ্য করেছে, কিন্তু তাদের যৌক্তিক আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করেছিল কোনো কোনো মহল। প্রযুক্তি ব্যবহার, এর মাধ্যমে মিথ্যা কথা বলে গুজব ছড়িয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, এগুলি তো কখনো সহ্য করা যায় না। আজকে আমাদের ছোট শিশুরা আমাদের যে চোখ খুলে দিয়েছে, আমি আশা করি প্রত্যেকেই স্বস্থানে যার যার নিজ দায়িত্ব কর্তব্য পালন করবেন। আইজি সাহেব এখানে উপস্থিত আছেন, তাকেও আমি বলছি সেভাবে আপনাকে নির্দেশ দিতে হবে যে কোনো মতে অনিয়ম হলে সেটা মানা যাবে না। দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই সড়কে শৃঙ্খলা মানতে হবে সবাইকে। যদি গাড়ি থামতে হয়, যদি প্যাসেঞ্জার নামাতে হয়, তুলতে হয়, তো যেখানে বাস স্টপেজ সেখানেই থামতে হবে, এর বাইরে যেখানে সেখানে যত্রতত্র নামানো যাবে না। ওই বাস ড্রাইভার একেবারে নিয়ম ভঙ্গ করে সে যেভাবে গাড়িটা চালাচ্ছিল, যার ফলে দুটি প্রাণ ঝরে গেল, অনেক ছেলে মেয়ে আজকে আহত। কাজে এদেরকে আমরা কখনোই ক্ষমা করব না, এবং এই ধরনের দুর্ঘটনা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই দেয়া হবে। আগামীতে পর্যায়ক্রমে মানিক মিয়া অ্যাভিনিউ এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাসহ রাজধানীতে তিনটি আন্ডারপাস নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদ এলেই এ মহাসড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। তবে চার লেনের কাজ অনেকটাই শেষ হওয়ায় পাল্টে যাচ্ছে চিত্র। ইতিমধ্যে যান চলাচলের জন্য প্রস্তুত 23টি সেতু। এ অবস্থায় আসন্ন ঈদ যাত্রা যানজট মুক্ত হবে বলে আশা করছেন পরিবহনের চালক আর যাত্রীরা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ। ইতোমধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। যান চলাচলের জন্য প্রস্তুত প্রায় 23টি ব্রিজ। অসমাপ্ত কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ব্রিজগুলোর উদ্বোধনের কথা রয়েছে। এরপরই যান চলাচলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। অলরেডি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেনের কাজ ইতিমধ্যে প্রায় মূল কন্ট্রাক্টের 80% কাজ আমরা শেষ করেছি, এবং বাকি 20% কাজ আমাদের যে নির্ধারিত সময় আগামী ডিসেম্বর মাস তার মধ্যেই আমরা শেষ করে ফেলব। এই অবস্থায় যানজট মুক্ত ঈদ যাত্রার স্বপ্ন দেখছেন উত্তরবঙ্গের মানুষ। চালকরা বলছেন, মহাসড়কের পাশে পশুর হাট বন্ধ করা গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে। সব রাস্তাঘাট পরিষ্কারই আছে, যানজট হওয়ার সম্ভাবনা খুব কম। যদি রাস্তায় পুলিশ প্রশাসন যদি নিয়ন্ত্রণ ঠিকমতো করে তাহলে জ্যাম থাকার কোনো কারণ নাই। রাস্তায় যদি কোনো গরুর হাট না থাকে আমরা খুব ভালোভাবে দেশে ঈদে ঈদ করতে পারবো এবং বাসায় পৌঁছাইতে পারবো। যেখানে গাড়ি থামার কথা সেখানে যদি গাড়ি থামায় এলোপাতাড়িভাবে যদি না করে সুন্দরভাবে আগামী দিনে মানুষ ঈদ উদযাপন করতে পারবে। মহাসড়কে পশুর হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার। আমরা এইবারও চেষ্টা করবো যাতে আরো কম ভোগান্তিতে মানুষজনকে ঠিকমতো ঈদের কর্মকে মানুষকে ঘরে পৌঁছে দেওয়া এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরত আনার কাজটুকু আমরা করার চেষ্টা করব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন উত্তরবঙ্গের 17টি সহ 23 জেলার প্রায় 24,000 যানবাহন চলাচল করে। ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 75,000-এ। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরো থাকছে, কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে, পারাপারের অপেক্ষায় কয়েকশো যানবাহন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে পররাষ্ট্রমন্ত্রীর সফর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রোহিঙ্গাদের ফেরত নিতে কিছুটা হলেও মিয়ানমারের সদিচ্ছারই ইঙ্গিত পাওয়া যায় বলেও মনে করেন তারা। তবে এখন পর্যন্ত রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতিসহ স্বেচ্ছা প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত না হওয়ায় হতাশা ব্যক্ত করেন বিশ্লেষকরা। তারা বলেন, প্রত্যাশিত এবং সফল প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় প্রচেষ্টার পাশাপাশি দরকার চীন এবং ভারতের মতো দেশগুলোর জোরালো ভূমিকা। আজহার লিমনের রিপোর্ট। নিষ্ঠুর নির্যাতনের মুখে গেল আগস্টে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে রাখাইন রাজ্যের এ মুসলিম জনগোষ্ঠী। এরপর পার হতে চলেছে একটি বছর। এর মধ্যে নির্যাতিত এই জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দেখা গেছে আন্তর্জাতিক বড় বড় সংস্থার প্রধানকেও, কিন্তু সমাধান হয়নি। এমন বাস্তবতায় প্রত্যাবাসনে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথমবারের মতো মিয়ানমার সফর। পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে ট্রানজিট ক্যাম্প, রিসেপশন ক্যাম্প সহ পরিকাঠামোর অনেক কিছুই পর্যবেক্ষণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে যাওয়া হয়েছে রাখাইন রাজ্যের দুই একটি গ্রামেও, যেখানে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালিয়েছে মিয়ানমার বাহিনী। মিয়ানমার কিন্তু অলমোস্ট এই জায়গাটা বন্ধ করে রেখেছে, কাউকে ওখানে ঢুকতে দিচ্ছিল না। তো সেই দিক থেকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং অন্যান্য সদস্যবৃন্দ যেটা সফরটা করলেন, নিজে চোখে দেখে আসলেন, এটা আমার মনে হয় যে একটা উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু নিপীড়িত জনগোষ্ঠীর স্বেচ্ছা এবং নিরাপদ প্রত্যাবাসনের যে কথা বলা হচ্ছিল তাতে অগ্রগতি হয়েছে কতটা আমরা দেখছি। ওখানে ওদের অবস্থা, ওদের ঘর বাড়ি তৈরি করা হয়েছে কিনা, কিন্তু তারা কি হিসাবে ফেরত যাবে, তারা কি নাগরিক হিসাবে ফেরত যাবে? পরিবেশটা কিন্তু শুধুমাত্র জায়গা নয়, এর সাথে নিরাপত্তা বোধ আছে, তাদের সম্মান নিয়ে থাকার বিষয়টা আছে। রোহিঙ্গা সংকটে নতুন জটিলতার জন্ম দিয়েছে মিয়ানমার প্রস্তাবিত ফিরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের সম্মতি পত্র। এছাড়াও রয়েছে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘের চুক্তির অস্পষ্টতা। এমন অবস্থায় দ্বিপক্ষীয় চুক্তির বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ধরে রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ এই দুই বিশ্লেষকের। স্বেচ্ছায় যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কাজ তাদেরকে, অর্থাৎ মিয়ানমারকে করতে হবে। তারা সেটা করতে রাজি কিনা তার উপরে নির্ভর করবে কত দ্রুত এই প্রক্রিয়াটা শুরু হবে। যে শক্তিগুলো মিয়ানমারের কাছে আছে একরকম, তারা যতক্ষণ পর্যন্ত মিয়ানমারের উপরে বিশেষ করে চীন এই চাপটা না প্রয়োগ করতে পারে এবং তাদেরকে বাধ্য না করে যে এদেরকে নাগরিক হিসেবে ফেরত নেওয়ার, ততদিন পর্যন্ত তো এরা যাবে না। পূর্বের 4 লাখ সহ গেল আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 10 লাখেরও বেশি রোহিঙ্গা, কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত নাগরিকত্বের সম্মান নিয়ে মিয়ানমারে ফেরত যায়নি তাদের কেউই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। খুন, মারামারি ও মাদক সহ সাম্প্রতিক বেশ কিছু অপরাধ কর্মকাণ্ডের কারণে আবারও আলোচনা এসেছে রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে। যদিও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন এসব ঘটনা নিয়ন্ত্রণে তারা তৎপর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজারের কুতুপালং থেকে বালুখালী ও এর আশপাশের এলাকা, মিয়ানমার সেনাবাহিনীর হামলা ও নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বড় অংশ আশ্রয় নিয়েছে এখানে। প্রায় 1 বছর হতে চললেও এদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত হয়নি এখনো। তাদের কারণে দেখা দিচ্ছে নিত্য নতুন সমস্যা, বিশেষ করে নিরাপত্তার সংকট ভাবিয়ে তুলছে স্থানীয়দের। আইনশৃঙ্খলার যে বাহিনীর যে সদস্যরা আছে তারা রোহিঙ্গা ক্যাম্পেই বেশি ব্যস্ত, যার কারণে আমরা আসলে ভোগান্তিতে আর কি। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি কারণ তারা নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। এভাবে যদি এটা চলতে থাকে ভবিষ্যতে আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এটা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন অবস্থাতে পৌঁছাবে। পুলিশ সূত্র বলছে গত 1 বছরে রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে খুন সহ 230টির বেশি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। নিরাপত্তার আরো বিভিন্ন দিক নিয়েও বাড়ছে শঙ্কা। কক্সবাজারে রোহিঙ্গারা আবার কোথাও নিরাপত্তা ভঙ্গ করবে কিনা বা কোনো বাইরের কোনো গোষ্ঠী তাদের সাথে যোগাযোগ করে এখানে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে কিনা, এটা কিন্তু কোনোটাও ফেলা যায় না। এজন্য ক্যাম্পগুলোর ভেতরে মিয়ানমার থেকে আসা নাগরিকদের সমন্বয়ে রাতের বেলা টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে পুলিশি পাহারাও। আমাদের পুলিশি নজরদারি বৃদ্ধি করেছে,
পুলিশ টহল বাড়ানো হয়েছে উখি এবং টেকনাফে কেন্দ্রিক এলাকায়। আমাদের কিন্তু 11টার মতো চেকপোস্ট আছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, মিয়ানমার থেকে জীবন নিয়ে পালিয়ে আসা 11 লাখ রোহিঙ্গার অবস্থান দীর্ঘস্থায়ী হলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে এই অঞ্চল। সময় সংবাদ, কক্সবাজার। কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুর, হিলি ও বাগেরহাটে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। অবৈধভাবে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হবেন বলে মনে করছেন তারা। যে কোনো অপতৎপরতা বন্ধে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গবাদি পশু নিয়ে মাঠে নেমে পড়েছেন দিনাজপুরের হিলির এক রাখাল বালক। কোরবানির ঈদ উপলক্ষে লালন পালন করা হচ্ছে এসব পশু। দেশের অধিকাংশ স্থানেই লাভের আশায় বিদেশি জাতের গরু হৃষ্টপুষ্ট করা হলেও এখানকার চিত্রটা ভিন্ন। খোলা মাঠে চড়ে বেড়ানো এসব গরু প্রাকৃতিক ঘাস খড় খেয়েই বড় হয়, আর তাই বাড়তি খাবার খাওয়াতে হয় না। এদিকে খামারি ও কৃষকরা যাতে পশু লালন পালন করে লাভবান হতে পারে সে ব্যাপারে ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি বন্ধে স্থানীয়দের পাশাপাশি সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। দেশি গরু পালতেছি, আমাদের খাদ্য কম দেওয়া লাগে, আর বিদেশি পালতে গেলে মনে করেন যে আবার তোলা খাবার দেওয়া লাগে, এটাতে পুঁজি বেশি খরচ হয়ে যায়। এই মাঠের ভিতরে যত গরু দেখতেছে এখানে মনে করেন যে 300 গরু আছে, কুরবানি ঈদে আর আরেয়া গরুগুলো সবগুলো বিক্রি হবে। কোনো অবস্থাতে আমরা অবৈধ গরু প্রবেশের মাধ্যমে দেশের আমরা অন্তত পক্ষে মানুষের ক্ষতি করব না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিজিবি সদর দপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা সীমান্তে সবসময় কঠোর নজরদারিতে আছি যাতে অবৈধভাবে কোনো গরু বাংলাদেশের অভ্যন্তরে না আসতে পারে। কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুরে গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কাঁচা ঘাস ও গমের ভুষি সহ দেশীয় বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে পশুকে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় 54,521টি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে, আর এসব পশু দিয়েই পূরণ হবে জেলায় কোরবানি। গুড়ের চোষা, তারপর গমের ভুষি, বাড়া গুড়িয়া খাওয়াইতেছি গরুগুলো মোটা তাজা করার জন্য। সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যাতে ঈদের সামনে একুশ চক্রী মহল যেন ভারতে গরু আমদানি বন্ধ করে। আশা করি এই পশু দিয়ে জামালপুরের কোরবানির চাহিদা পূরণ করা হবে এবং খামারের উপযুক্ত মূল্য পেয়ে লাভবান হবে। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার 7 উপজেলায় কোরবানির ঈদের বাজার ধরতে পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। তবে চাহিদা বেড়ে যাওয়ায় গোখাদ্যের দাম বেড়ে গেছে বলে অভিযোগ করেন তারা। সেই সঙ্গে ঈদের আগে ভারতীয় গরু আমদানি নিয়েও অনেকটা শঙ্কায় আছেন খামারিরা। ঈদকে সামনে রেখে এবার জেলার 10,552টি খামারে 60,559টি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গত অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমলেও বেড়েছে জুতা রপ্তানির প্রবৃদ্ধি। চামড়াজাত জুতা প্রস্তুতকারকরা রপ্তানি আরও বাড়াতে কাঁচামাল খালাস ও পণ্য জাহাজীকরণের সময় কমিয়ে আনার দাবি জানিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, চামড়া শিল্পনগরীর পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলে রপ্তানির বাজার বাড়বে। হরিপদ সাহার রিপোর্ট। 2021 সালে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কয়েক গুণ বাড়িয়ে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। কিন্তু 2017-18 অর্থ বছরের তুলনায় গেল বছর সামগ্রিকভাবে এ খাতের রপ্তানি কমেছে প্রায় $15 কোটি। গত বছর প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি হয়েছে $18,31,00,000, যা লক্ষ্যমাত্রার তুলনায় 23.71% কম। গেল বছর উৎপাদন করা চামড়ার একটি বড় অংশ রপ্তানি করা যায়নি বলে জানান ট্যানারি ব্যবসায়ীরাও। হঠাৎ করে 2017 সালে আমাদের যে ট্যানারিগুলো হাজারবাগ থেকে বন্ধ করে দেওয়া হয়, তার কারণে কিন্তু যে বিদেশি ক্রেতারা ছিল সেই ক্রেতারা কিন্তু আপনার আমাদের দেশ থেকে আপনার অন্য দেশে চলে গেছে। এইটার প্রভাব আমাদের ট্যানারি সেক্টরে পড়েছে এবং এক্সপোর্ট গ্রোথ কমে যাওয়ার কারণ হলো বিশেষত আমাদের কমপ্লায়েন্স এবং সাভারে যে আমরা এখানে গিয়েছি সেখানে উৎপাদন আমরা যেতে পারিনি, এটা একটা প্রভাব পড়েছে। গত অর্থ বছরে ব্যাগ, ওয়ালেট, বেল্টের মতো চামড়াজাত পণ্যের রপ্তানি হয় $33,68,00,000, যা লক্ষ্যমাত্রার চেয়ে 37.63% কম। তবে 2017-18 অর্থ বছরে চামড়াজাত জুতা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 5.33%। জুতা থেকে রপ্তানি আয় এসেছে ৫৬,56,00,000। উদ্যোক্তারা বলছেন, এ খাতকে এগিয়ে নিতে সরকারের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। কাস্টমস ক্লিয়ারেন্স, বন্ড, এই জায়গাগুলোতে আসলে আরেকটু ক্লিয়ার মানে ক্লিন সাপোর্ট দরকার এবং সরকারেরও একটু ফোকাস দরকার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ফ্যাক্টরি আছে, এগুলাকেও আসলে সাপোর্ট দিতে হবে। আমি শুধু যদি জুতার ফ্যাক্টরিকে ইনসেন্টিভাইজ করি এবং সাপোর্ট দেই, সেইটা আসলে শুধু ইন্ডাস্ট্রিকে ফরওয়ার্ড নেবে না। আমার লাস্টের ফ্যাক্টরি দরকার, ইন্টারলাইনিংয়ের ফ্যাক্টরি দরকার, পিউর ফ্যাক্টরি দরকার।
চামড়া খাতের সম্ভাবনা কাজে লাগাতে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাভার চামড়া শিল্প নগরীকে আন্তর্জাতিক মানের পরিবেশ মানদণ্ডে উন্নীত করা যায় সেটি সরকারের সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এটি যদি করা যায় আমরা যে রপ্তানি গার্মেন্টস খাত করে থাকি সেই ধরনের ব্র্যান্ডস বা বায়ারদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে পণ্য উৎপাদন করা যাবে। যুক্তরাজ্য ভিত্তিক বৈশ্বিক বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান টেকনাভিওর তথ্য মতে বর্তমানে প্রতি বছর ২২,০০০ কোটি ডলারের চামড়াজাত পণ্য বেচা কেনা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আসামে নাগরিকত্ব প্রমাণের অনিশ্চিত লড়াইয়ে বাদ পড়া ৪০ লাখ বাসিন্দা, বিতরণের হুঁশিয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের, অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা। নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হওয়া চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়, এতে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, নাব্য সংকটের কারণে মাদারীপুরে কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাট বন্ধ থাকায় রোববার থেকে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় আটকে পড়া যাত্রী ও চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। তবে বাড়তি চাপ সামলাতে এ রুটে আজ নতুন করে আরও ৩টি ফেরি যোগ হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আমাদের মাল জিনিস সব পৌঁছে যেতে আছে গাড়ির ভিতরে, আর আমরা সাথে সাথে ড্রাইভার এখানে বসে রয়েছি। মালিক ফোন করছে তাড়াতাড়ি পার হয়ে আসো, কিন্তু আমরা পার হব কি করে? টিকিট দিচ্ছে না, পরিবহন যাচ্ছে পরিবহন এলাকায় টিকিট দিচ্ছে, আমরা কি মানুষ না? আমাদের তো খাওয়া ঘুম আছে। সিরিয়ালের গাড়ি টার্মিনালে পড়ে থাকে, আর বেলাইনের গাড়ি ২,০০০ টাকা, ১৫০০ টাকা, ১৮০০ টাকা দিয়ে ওইসব গাড়ির ডাইনসেট দিয়ে চলে যায়। কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, হঠাৎ এই নৌরোটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নাব্য সংকট দূর করতে ড্রেজার দিয়ে বালু অপসারণে কাজ করছে বিআইডব্লিউটিএ। বিকল্প নৌরোটে ১৯টি ফেরির মধ্যে মাত্র ৩টি ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে, এতে ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় আটকা পড়া ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রওজায়ে জাবিদ ঐশী, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে বিভিন্ন রেফ্রিজারেটর কেনাকাটায় সর্বোচ্চ ২০,০০০ টাকা ছাড় দিচ্ছে ট্রান্সকম ডিজিটাল। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে কম মূল্যে পুরনো রেফ্রিজারেটরের বদলে নতুন রেফ্রিজারেটর সরবরাহ করছে কোম্পানিটি। ক্রেতাদের জন্য আরও থাকছে ক্যাশব্যাক, উইকলি মেগা গিফট, ফ্রি হোম ডেলিভারি সহ নানা অফার। মামুন আবদুল্লাহর রিপোর্ট। একে তো কাঠফাটা রোদে ভ্যাবসা গরম, অন্যদিকে সামনেই কোরবানি ঈদ। এ সময় ক্রেতা চাহিদার শীর্ষে থাকে রেফ্রিজারেটর। হিসেব বলছে সারা বছরের ৬৫% রেফ্রিজারেটরই বিক্রি হয় এ সময়ে। অনেকেরই আবার পছন্দের তালিকা রয়েছে ছোট বড় ফ্রিজার। বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর কিনতে ক্রেতাদের ভিড় এখন শোরুমগুলোতে। এক্ষেত্রে দামের সাথে মান আর রঙকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। ট্রান্সকম ডিজিটালের এক্সচেঞ্জের অফার শুনে এসেছি, ভাবছি আমার মায়ের ফ্রিজারটা এক্সচেঞ্জ করব। আর হায়ার কোন টেকনোলজির রেফ্রিজারেটর নেওয়ার ইচ্ছা আছে? ট্রান্সকমে আমরা আসলে যে জিনিসটা আছে, যে দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে দের ইজ লট অফ অফার্স, আফটার সার্ভিস যে জিনিসটা এটাও আমরা খুব ভালো পাচ্ছি। মেইনলি আমরা কি চাই? একটা প্রোডাক্ট নিশ্চয়তা চাই, স্যামসং আমাদের সেই নিশ্চয়তা দিচ্ছে, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ট্রান্সকম ডিজিটাল বাজারে নিয়ে এসেছে সুপার ডুপার অফার, যেখানে পুরনো রেফ্রিজারেটরের বিনিময়ে ক্রেতারা কম দামে পাবেন নতুন রেফ্রিজারেটর। এই সুপার ডুপার এক্সচেঞ্জ অফারের যেটা সবচেয়ে বড় মজা, যে আপনার বাসায় যে পুরনো ফ্রিজটা আছে সেটা আপনি চেঞ্জ করে নতুন যে কোনো ব্র্যান্ডের একটি ফ্রিজ আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। অনেক উৎসুক কাস্টমারের ভিড় পাচ্ছি, সো আশা করছি সামনে ঈদুল আজহা যত ঘনিয়ে আসবে আরও কাস্টমার বাড়বে। সব শ্রেণীর মানুষের কাছে নতুন প্রযুক্তির স্যামসাং পণ্য তুলে দিতে বদ্ধপরিকর কোম্পানিটির কর্মকর্তারা, তাই গ্রাহক সেবাকেই নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। মেইন কাজটা শুরু হয় বিক্রি করার পর থেকে, কাস্টমার হোম ডেলিভারি ঠিকমতো হলো কিনা, ইনস্টলেশন ঠিক হলো কিনা, কাস্টমার ফিউচার যদি কোনো প্রবলেম ফেস করে সেটা আমরা সঠিকভাবে তার এক্সপেকটেশন অনুযায়ী সেটা ফিল আপ করতে পারলাম কিনা, সলিউশন দিতে পারলাম কিনা। তো আলহামদুলিল্লাহ ট্রান্সকম থেকে এখন আমরা স্যামসাং এর বা অন্যান্য ব্র্যান্ডের যে সার্ভিসগুলো দিচ্ছি সেটা নিয়ে আমাদের এক্সপেকটেশন এখন পর্যন্ত খুবই ভালো। গ্রাহক সেবার কথা মাথায় রেখে ফ্রি হোম ডেলিভারি সহ কাস্টমার কেয়ার এবং বাসায় গিয়ে পণ্য মেরামতেরও প্রতিশ্রুতি দিচ্ছেন কোম্পানিটি। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধান দুই রাজনৈতিক দলের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ চার আসন।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত বড় দুই দলের নেতাকর্মীরা। তবে এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হেভিওয়েট নেতা শামীম ওসমানের রয়েছে একচ্ছত্র আধিপত্য। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য আবদুল্লাহ আল মামুনের ছবিতে রিপোর্ট। ফতুল্লার ছয়টি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। তফসিল ঘোষণা না হলেও আলোচিত আসনটিতে নির্বাচনকে সামনে রেখে শহর ও শহরতলি সহ পাড়া মহল্লার চায়ের দোকানগুলোতে চলছে নানা আলোচনা। এদিকে আসনটিকে ঘিরে উভয় দলের কর্মী সমর্থকরা নানা পরিকল্পনার ছক কষছেন। এ আসনে 1991 থেকে 2008 পর্যন্ত চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। 96 আসনটি দখলে নেয় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান। 2001 বিএনপির মোহাম্মদ গিয়াসউদ্দিন ও 2008 সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান। শামীম ওসমান নির্বাচিত হওয়ার পরে ইতিমধ্যে প্রায় 7000 প্লাস কোটি টাকার উন্নয়ন করেছেন। তো আমি অবশ্যই বিশ্বাস করি যে জনতা কে শামীম ওসমান জনগণের ভোটে যত সুখ নির্বাচন হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হোক, জনতা কে শামীম ওসমান অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হবেন। গণতান্ত্রিক ধারা যাতে ব্যাহত না হয় সেরকম একটা নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতেছে। তা আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার জনসাধারণ আগামীতে ইনশাল্লাহ আমার পক্ষে থাকবে এবং নির্বাচন হলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটের ব্যবধানে এখানে বিজয়ী হব। ব্যাপক আলোচিত এই আসনটিতে মাদক সন্ত্রাস ও যানজট মুক্ত নগরী গড়তে প্রত্যেককে নির্বাচিত করতে চান ভোটাররা। মাদকটা নানান শহরে ব্যাপক হারে বিস্তৃতি লাভ করেছে, এটা মুক্ত করবে। গ্যাস কারেন্ট যেগুলো মৌলিক বেসিক প্রবলেমগুলো সেটাকে রুট লেভেল থেকে কিভাবে উন্নয়ন করা যায়। ভালো একটা নেতা চাই যে আমাদের এলাকার উন্নত করবে, আমরা তাকিয়ে চাই। রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে এরকম একজন প্রার্থীকে আমরা চাই। নারায়ণগঞ্জ চার আসনে মোট 6,74,011 জন ভোটার রয়েছে। সময় সংবাদ নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে এখনো বন্ধ হয়নি টার্গেট ভিত্তিক বাস চলাচল, মালিকের সদিচ্ছার অভাবই কারণ বলছেন চালকরা, কোম্পানি ভিত্তিক সমন্বিত সেবা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। পররাষ্ট্রমন্ত্রীর রাখাইন সফরের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে আসার আলো দেখছেন বিশ্লেষকরা, আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান। শেষের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ, প্রস্তুত 23টি সেতু, যানজট মুক্ত ঈদ যাত্রার প্রত্যাশা। কোরবানি ঈদের আগ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, অবৈধভাবে আমদানি না হলে লাভবান হওয়ার প্রত্যাশা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। এবং সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল ওঠার লক্ষ্য বাংলার কিশোরী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ওরবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএম লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।